গোপন সংবাদের ভিত্তিতে সাবরুম মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাবরুম হাসপাতাল সংলগ্ন রাজেন্দ্র ফুড প্রোডাক্ট প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে হানা দেয়। এই প্ল্যান্টে 1 লিটার এবং 500 গ্রাম পানীয় জলের বোতল তৈরি করার অনুমোদন ছিল, কিন্তু প্ল্যান্টের মালিক দীর্ঘদিন যাবৎ সরকারের এবং প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়াই 2 লিটার এবং 20 লিটার পানীয় জলের বোতল তৈরি করে যাচ্ছে। এই খবর শুনতে পেয়ে সাবরুম মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা হানা দিয়ে 717 কার্টুন অর্থাৎ 5736টি 2 লিটার জলের বোতল এবং প্রচুর পরিমাণে 20 লিটার জলের ঝাড় বাজেয়াপ্ত করেন, যার আনুমানিক বাজার মূল্য 1,72,080 টাকা। তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল 0.5 লিটার মানে 500 ml এবং 1 লিটার। তো ওনারা কি করেছেন, 0.5 লিটারের জায়গাতে তারা 20 লিটার বোতল জাল বানাচ্ছেন তারা, এবং 1 লিটারে যে পারমিশন দেওয়া হয়েছে তার জন্য 2 লিটারই বোতল তারা বাজারে ছাড়ছেন। আর যার কারণে তারা কিন্তু এই যে 2 লিটারে এবং 0.5 লিটারের জায়গাতে তারা যে 20 লিটার করছেন, সেজন্য তারা কিন্তু ওই ট্যাক্স যে GST ওরা হয় সেগুলি ইভেট করছেন, মানে সেগুলি তারা ট্যাক্স দিচ্ছেন না। লাইসেন্স অনুযায়ী সে একটা ট্যাক্স দেওয়া হয়, কিন্তু ওনারা এই যে ট্যাক্স যেটা দিতে হয় গভর্নমেন্টকে, সে ট্যাক্স ওরা ইভেট করছেন, কারণ তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে শুধু 0.5 লিটার এবং 1 লিটার, আর তারা বানাচ্ছেন 20 লিটারে জলের জার এবং 2 লিটারের বোতল। তার জন্য আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার অনুযায়ী আমরা এখানে এসে আমরা পুরো সাবরুমে আমরা চেক করছি। এখানে এসে আমরা দেখলাম যে ওনারা এই যে পার্টিকুলার ডিরেকশনস অনুযায়ী ওদের লাইসেন্স অনুযায়ী ওরা মোতাবেক সেরকম তারা মানছেন না। না মানার কারণে আমাদের এখানে যে প্রোডাক্টসগুলি ওনারা 0.5 লিটার এবং 1 লিটার ছাড়া যেটি বানিয়েছেন আমরা সেগুলি সিজ করতে বাধ্য হয়েছি। সরকার এবং প্রশাসনিক অনুমোদন ছাড়া এইভাবে জল প্যাকেটজাত করার দায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত অব্যাহত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।